আমাদের এখনকার আলোচ্য বিষয় কবি জীবনানন্দের কাব্যকৃতির প্রেক্ষিতে বোধ কবিতা। আপনারা প্রত্যেকেই জানেন বোধ কবিতাটি কবির ধূসর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের অন্তর্গত একটি বিখ্যাত কবিতা। জীবনানন্দের সমগ্র কবিতাবলীর মধ্যেও এটি একটি অন্যতম উল্লেখযোগ্য তথা গুরুত্বপূর্ণ কবিতা। সময়কালটি মনে রাখলে আমাদের একটি বিষয় ভাবাবে, তা হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বকাল। আপনারা জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা মহাযুদ্ধ আরম্ভ হয়েছিল 1939 খ্রিস্টাব্দে। আর আমি একটু আগেই বলেছি এই কাব্যগ্রন্থ প্রকাশিত 1936। প্রথম বিশ্বযুদ্ধের পর প্রায় 17 বছর অতিক্রান্ত হওয়ার পর এই কবিতা রচিত হয়েছে। কবি জীবনানন্দ কবিতার বাইরে একটি কবিতা সংক্রান্ত বই লিখেছিলেন, বইটির নাম কবিতার কথা, যা আপনাদের অবশ্যই পড়া দরকার। জীবনানন্দের কবিতা বিচার বিশ্লেষণ উপলব্ধি করবার জন্য কবিতার কথা গ্রন্থটি অত্যন্ত প্রয়োজনীয়। এখন আমরা প্রথমে কবি জীবনানন্দের সামগ্রিক কাব্যকৃতি বা কাব্য বৈশিষ্ট্য সূত্রাকারে এক দুই করে আলোচনা করব, তারপর আমরা বোধ কবিতায় যাব। এই আলোচনার প্রাক্কালে একটি জিনিস বলে দিতে চাই, যে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন জীবনানন্দ একজন আধুনিক কবি এবং বাংলা কবিতার ইতিহাসে আধুনিক কবিতার যুগ আলাদা করে চিহ্নিত। আপনারা জানেন সাহিত্যের ইতিহাসে বাংলার আধুনিক যুগ আরম্ভ হয়েছিল অনেক আগে, 1800 খ্রিস্টাব্দ, মতান্তরে 1760 ভারতচন্দ্রের মৃত্যু। তাহলে আধুনিক কবিতা আলাদা করে কেন বলতে হলো? আপনারা এই প্রশ্নটিও মাথায় রাখবেন। এবার আমি মূল বিষয়ে প্রবেশ করছি। জীবনানন্দের কাব্যকৃতি সামগ্রিকভাবে আমরা যদি লক্ষ্য করি, আপনারা যদি গভীরভাবে জীবনানন্দের বিভিন্ন কবিতা, বিভিন্ন কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতাগুলি অধ্যয়ন করেন, তবে দেখবেন কতকগুলি বৈশিষ্ট্য খুব অনায়াসে আপনারা খুঁজে বার করতে পারবেন। আমি আলোচনা সুবিধের জন্য এক দুই করে এগুলি প্রথমে বলছি। যে সূত্র বা পয়েন্টগুলি আপনারা স্ক্রিনেও দেখতে পাবেন এক দুই করে। এক, জীবনানন্দের কবিতার ভাষা, চিত্রকল্প ও প্রতীক যথার্থই আধুনিক। দুই, প্রকৃতি ও প্রেম অবলম্বন করে কবি আধুনিকতার সংজ্ঞাকে প্রসারিত করেছেন। তিন, ব্যক্তি মানুষ তাঁর কবিতার অন্নিষ্ট হয়েছে। চার,
ইতিহাস ও পুরাণকে অবলম্বন করে নতুন নতুন সৃষ্টি করেছেন যা তাঁর কবিত্বের গুণে সমকালীন ও সর্বজনীন হয়েছে। পাঁচ, ইতিহাস ও ভূগোলের বিভিন্ন স্থান নাম ও চরিত্র তাঁর কবিতায় ব্যবহৃত হয়েছে। ছয়, অবসন্নতা ও মৃত্যু চেতনা আধুনিক কবিতার অন্যতম স্বীকৃত লক্ষণ। জীবনানন্দ বাংলা আধুনিক কবিতার শ্রেষ্ঠ মৃত্যু চেতনার কবি বলে পরিগণিত হন। সাত, জীবনানন্দের কবিতায় মৃত্যুর বিচিত্র ও বিশিষ্ট রূপের প্রকাশ দেখা যায়। আট, জীবনানন্দের কবিতায় বোধের বর্ণময় প্রকাশ দেখা যায়। নয়, চিরাচরিত বাঙালি কবিদের ঐতিহ্যকে অস্বীকার করে জীবনানন্দের প্রিয় ঋতু বসন্তের পরিবর্তে হেমন্ত, তাই তাঁর কবিতায় হেমন্ত ঋতুর প্রাধান্য দেখা যায়। দশ, তাঁর কবিতায় প্রেমের বিরহ ও শূন্যতার দিকটি বেশি করে ফুটে উঠেছে। এগারো, প্রেমকে তিনি পার্থিব দৃষ্টিতে দেখেছেন, বাঙালি অনেক কবির মতো তিনি ডিভাইন লাভ বা ঐশ্বরিক তথা স্বর্গীয় প্রেম হিসেবে প্রেমকে দেখেননি। বারো, কাল চেতনা তাঁর কবিতায় অত্যন্ত গুরুত্ব পেয়েছে। কবি নিজেই তাঁর কবিতার কথা গ্রন্থে বলেছেন, কবির মর্মে থাকবে যথার্থ কাল জ্ঞান। তেরো, নায়িকার নাম ও স্থান উল্লেখ করে কবিতা লিখেছেন, যেমন বনলতা, সুরঞ্জনা, অশ্রুকণা, নাটোর প্রভৃতি। চোদ্দ, ইন্দ্রিয়ানুভূতি তাঁর কবিতায় নতুন মাত্রা সঞ্চার করেছে। পনেরো, জীবনানন্দের কবিকল্পনার প্রধান রং ধূসর। ধূসরতা জীবনের অচরিতার্থতার, বেদনার, হতাশার, ব্যর্থতার, ক্লান্তির, অবসন্নতার তথা মৃত্যুর রং হিসেবে উপস্থিত হয়েছে তাঁর কবিতায়। আমাদের আলোচ্য বোধ কবিতা যে কাব্যগ্রন্থের অন্তর্গত, সেই ধূসর পাণ্ডুলিপি কাব্যের নামের মধ্যেও তার ইঙ্গিত দেখা যায়। জীবনানন্দের আরেকটি উল্লেখযোগ্য কাব্য বৈশিষ্ট্য হল কিছু বিশিষ্ট উপমা তাঁর কবিতায় বারবার ফিরে ফিরে ব্যবহৃত হয়, যেমন প্রেত, চাঁদ, কুয়াশা, পেঁচা, ঘাস, বুনোহাঁস প্রভৃতি। রবীন্দ্রনাথ অনন্ত বলাকার কথা বলেছিলেন, রবীন্দ্রনাথের বলাকা এক কথায় অনন্তের যাত্রী, আর জীবনানন্দের বুনোহাঁস শিকারীর লক্ষ্য হয়ে ওঠে। আঠেরো, আপনারা বর্তমানে একটি শব্দ বা বাক্যবন্ধ সাথে খুব পরিচিত, পোস্ট মডার্ন। কেউ কেউ এর বাংলা করেছেন উত্তর আধুনিক,
যদিও এই পরিভাষা প্রত্যেকের দ্বারা গৃহীত হয়নি, তাই আমরা পোস্ট মডার্ন এই ইংরেজি শব্দটি ব্যবহার করছি। সিডব্লিউ মিল 1959 সালে প্রথম তার একটি প্রবন্ধের মধ্যে এই পোস্ট মডার্ন কথাটি ব্যবহার করেছিলেন। জীবনানন্দ তার 5 বছর আগে, খেয়াল করবেন আপনারা, 1954 খ্রিস্টাব্দে একটি পথ দুর্ঘটনায় কলকাতায় মারা যান। অর্থাৎ আমি বলতে চাই, যে তত্ত্ব পৃথিবীতে আলোচিত হয়নি, আবিষ্কৃত হওয়া তো দূরের কথা, তার অনেক আগেই যিনি মারা গেছেন তাঁর কবিতায় আমরা এই পোস্ট মডার্ন কাব্য লক্ষণ বা পোস্ট মডার্ন লক্ষণ কী করে খুঁজে পাই, ভাবলে অবাক হতে হয়। কিন্তু জীবনানন্দের অনেক কবিতা, এই বোধ কবিতা, 8 বছর আগের একদিন কবিতা, মৃত্যুর আগে কবিতা, এগুলিকে খুব সহজেই পোস্ট মডার্ন দৃষ্টিকোণ থেকে বিচার করা যায়। জীবনানন্দ বলেছিলেন যে কবিতা অনেক রকম। এই সূত্রে আমরা বলতে পারি কবিতার আলোচনাও অনেক রকম। তার আরেকটি বিখ্যাত কথা আছে, একজন কবি তখনই সার্থক, তত বেশি সার্থক যখন তার কবিতার অর্থ পাঠক ভেদে পরিবর্তিত হয়ে যায়। অর্থাৎ একটি কবিতার ভিন্ন ভিন্ন অর্থ যত বেশি হয় তত যেন ওই কবিতাটি গুরুত্বপূর্ণ ও সার্থক হয়ে ওঠে। পরবর্তী পয়েন্ট, জীবনানন্দ মূলত চিত্রকল্পের কবি, নতুন নতুন কাব্য ভাষা তিনি নির্মাণ করেছেন। তাঁর এই বিভিন্ন চিত্রকল্পগুলিকে পরপর জুড়ে নিয়ে বাংলা আধুনিক কবিতার এক নূতন সংজ্ঞা রচনা করেছেন কবি জীবনানন্দ। পরের পয়েন্ট, জীবনানন্দ বাংলার প্রথম পরা বাস্তববাদের কবি বা সুর রিয়ালিস্ট কবি। আপনারা ফ্রয়েডের নাম জেনেছেন, শুনেছেন, ফ্রয়েড মানুষের মনের চেতন, অবচেতন এবং অচেতন স্তরের কথা বলেছিলেন। আর এই চেতন, অবচেতন, অচেতন স্তরের শিল্পিত সাহিত্যিক প্রকাশের নামই হলো পরাবাস্তববাদ বা পরাবাস্তবতাবাদ, সুররিয়ালিজম। জীবনানন্দের কবিতায় আমরা এই সুররিয়ালিজমের পরিচয় ফুটে উঠতে দেখি। এবার আমি আমার আলোচনার দ্বিতীয় পর্বে যাই, যেখানে আমি বোধ কবিতা সম্পর্কে আলোচনা করব। জীবনানন্দের একটি বিখ্যাত উক্তি আছে, কবিতা ও জীবন একই জিনিসেরই দুই রকম উচ্চারণ। এই বোধ কবিতা পড়বার পূর্বে, আলোচনার পূর্বে এই বাক্যটি ভালো করে আত্মস্থ করুন। কবিতা ও জীবন একই জিনিসের দুই রকম উচ্চারণ। বোধ কথাটির অর্থ কী? আমরা বুদ্ধি অর্থে বোধ ব্যবহার করি, চেতনা অর্থে বোধ ব্যবহার করি, কখনো কখনো জ্ঞান অর্থে বোধ ব্যবহার করি। প্রশ্ন হলো, জীবনানন্দ এই কবিতায় কোন বোধের কথা বলেছেন? আপনারা যদি মনোযোগ দিয়ে কবিতাটি বারবার পড়েন তাহলে উপলব্ধি করবেন যে তিনি এই কবিতায় হৃদয়ের বোধের কথা বলেননি, জ্ঞান অর্থে বোধের কথা বলেননি, চেতনা অর্থে জ্ঞানের কথা বলেননি। সম্ভবত আমার বিচারে তিনি মানুষের মননের বোধের কথা বলেছেন। আধুনিক মানুষের বিষাদ, যন্ত্রণা, হতাশা, হাহাকার, ব্যর্থতা, বেদনা, এই সমস্ত কিছু যেন জীবনানন্দের কবি কল্পনার মুকুরে প্রতিফলিত হয়েছে। কয়েকটি উল্লেখযোগ্য লাইনের দিকে আপনাদের
দৃষ্টি আকর্ষণ করতে চাই, যার মধ্য দিয়ে আপনারা এই কবিতার মূল বিষয় বা ভাববস্তু উপলব্ধি করতে পারবেন। প্রথম স্তবকে দেখুন, তিনি চতুর্থ পঙ্ক্তিতে বলছেন, হৃদয়ের মাঝে এক বোধ জন্মলয়। অর্থাৎ আমি একটু আগেই যে কথা বলেছিলাম, তিনি কি হৃদয়ের বোধের কথা বলছেন নাকি মননের বোধের কথা বলছেন? দ্বিতীয় স্তবকে দেখুন, তিনি আবার লিখছেন, কোন এক বোধ কাজ করে মাথার ভিতরে। এই যে বোধ, যা আপাত দৃষ্টিতে বুদ্ধিগ্রাহ্য নয়, ব্যাখ্যাযোগ্য নয়, জীবনানন্দের কবিতা পড়তে পড়তে অনেক সময় মনে হবে, যতক্ষণ না আপনি কবিতার অন্তরে বা অন্দরে প্রবেশ করতে পারবেন, এই পরতগুলিকে ছাড়িয়ে ছাড়িয়ে ভেতরে প্রবেশ করতে পারবেন, ততক্ষণ মনে হবে যে এগুলি আপাত অসংলগ্ন। গীতি কবিতায় আমরা যে চলন দেখতে পাই, এক দুই তিন চার করে সূচনা থেকে উপসংহারে পৌঁছানো, আধুনিক কবিতা এই ক্রম অনেক সময়ই মানে না। আর জীবনানন্দের কবিতায় প্রথম থেকে অন্তিম পঙ্ক্তি পর্যন্ত এক দুই তিন চার করে সর্বদা পৌঁছানো যায় না। চতুর্থ স্তবকে দেখুন, তাদের হৃদয় আর মাথার মতন আমার হৃদয় নাকি, তাহাদের মন আমার মনের মতো নাকি, তবু কেন এমন একাকি, তবু আমি এমন একাকি। চেষ্টা করলেই আপনারা উপলব্ধি করতে পারবেন এক বিচ্ছিন্নতার বোধ, ইংরেজিতে আমরা যাকে বলি অ্যালিয়েনিয়েশন। এই বিচ্ছিন্নতা পরিজন থেকে, এই বিচ্ছিন্নতা কি সমাজ থেকে, এই বিচ্ছিন্নতা কি রাজনীতি থেকে, এই বিচ্ছিন্নতা কি সমকালীন পরিস্থিতি থেকে, এই বিচ্ছিন্নতা কি পরিবার থেকে, নাকি এই বিচ্ছিন্নতা মানুষের মনের অতলান্ত গভীরের এক উপলব্ধি। বিচ্ছিন্নতার বোধ, বিষণ্ণতার বোধ, চেতন অচেতন এবং অবচেতন, এই অবচেতন ক্রমশ মানুষের জীবনে গুরুত্বপূর্ণ স্থান দখল করছে। এই বোধ কবিতার মধ্যে অবচেতনের প্রাধান্য আমরা লক্ষ্য করতে পারব। পঞ্চম স্তবকে দেখুন, তিনি একটি ইতর শব্দ ব্যবহার করেছেন, মেয়ে মানুষ, শিষ্ট সমাজে যার ব্যবহার প্রায় নিষিদ্ধ। কিন্তু এই শব্দ ব্যবহার করে কবিতার মধ্যে তিনি একটি নতুন মাত্রা যোগ করেছেন। বোধ একটি দীর্ঘ কবিতা, প্রথমেই আপনারা লক্ষ্য করেছেন। সপ্তম স্তবক দেখুন, মাথার ভিতরে স্বপ্ন নয়, প্রেম নয়, কোনো এক বোধ কাজ করে। ঠিক তার পরের স্তবক লক্ষ্য করুন, এই বোধ, শুধু এই স্বাদ, পায় সে কি অগাধ অগাধ। বোধ কবিতার নাম, আমি আপনাদের কাছে উল্লেখ করলাম যেখানে যেখানে বোধ শব্দটির ব্যবহার হয়েছে। প্রতি স্তবকে যেখানে ব্যবহার হয়েছে আপনারা খেয়াল করবেন, প্রতিটি বোধের অর্থ আলাদা। প্রথম, দ্বিতীয়, পঞ্চম, সপ্তম, অষ্টম ইত্যাদি ইত্যাদি, যেখানে যেখানে বোধ শব্দটি ব্যবহৃত হয়েছে তার অর্থ কিন্তু পরিবর্তিত হয়ে গেছে। জীবনানন্দের কবিতা তাই দাবি করে মগ্ন পঠন, আধুনিক কবিতা যেরকম শিক্ষিত পাঠক দাবি করেন। কারণ আধুনিক কবিতায় নন্দনতত্ত্ব, ইতিহাস, পুরাণ, ভাষাতত্ত্ব, রাজনীতি, সমাজনীতি, দর্শন মিলেমিশে যায়। আধুনিক কবিতার বিরুদ্ধে তাই অভিযোগ দুরূহতার, জীবনানন্দের বিরুদ্ধে এই অভিযোগ তুলনায় আরও বেশি, আরও অধিক। জীবনানন্দ দুরূহ কবি, আর তাঁর এই বোধ কবিতা একটি অন্যতম দুরূহ কবিতা তাঁর। বোধ
আমাদের কোথায় নিয়ে যেতে চায়, কোন মানুষের উপলব্ধি এই বোধ, কোন মানুষের মননের বোধ। আপনারা 8 বছর আগের একদিন কবিতা পড়েছেন, যে সমস্ত জিনিস এর জন্য মানুষ বেঁচে থাকে, এগিয়ে যেতে চায়, অর্থ, কীর্তি, ছেলে মেয়ে, সংসার, পরিবার, সচ্ছলতা, প্রেম, ভালোবাসা, আনন্দ, সমস্ত কিছু পাওয়া সত্ত্বেও ওই মানুষটির তাতে তৃপ্ত হয়নি। এখানেও, এই কবিতাতেও, কবিতার কথক কোনো কিছুতেই যেন তৃপ্তি খুঁজে পান না। এক নিরন্তর অন্বেষণ তথা জীবনের অন্বেষণ, ইনকার্নেশন অফ লাইফ আমরা যাকে বলি, যেন চলমান। একদিকে বিষাদময়তা, আর একদিকে অনুসন্ধান। এই অনুসন্ধান এক অর্থে আত্মানুসন্ধান। আত্মানুসন্ধান মানুষের অবচেতনে ডুব দিয়ে তুলে আনা কিছু নুড়ি, কিছু পাথর। জীবনানন্দের কবিতা যত পড়বেন তত দেখবেন যে কবিতাগুলি যেন এক একটি জল ঝর্নার মতো।